তবুও আমি তোমাকে বলিনি তুমি নিজের মতন থাকো। আমি বলেছিলাম তোমার দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ ঋষি। তুমি যে এই যে সবার সামনে আমার দায়িত্ব নিতে চাইলে সেই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু ঋষি আমি যেটুকু পড়াশোনা করেছি সেটুকুতে আমি নিজের দায়িত্বটা নিজে নিতে পারবো, আর আমার মায়ের দায়িত্ব তো কোনোকালেই তোমার নয়, তোমার হওয়ার কথাও নয়। তোমরা দয়া করে আমার মাকে আমার সঙ্গে থাকতে অ্যালাউ করেছিলে, এটাই অনেক। আজকে যখন আমি আর এই বাড়িতে থাকবো না তখন আমার মা আমার সাথে চলে যাবে, এটাই স্বাভাবিক। আর জেঠুমনির জায়গা যদি এই বাড়িতে না হয় তাহলে আমি জেঠুমনিকে আমার সাথে নিয়ে যাব। জেঠুমনি তুমি আমার সাথে থাকবে তো? কে বলেছে ওনার এই বাড়িতে জায়গা হবে না? এই বাড়িতে ওনার ভাগ আছে। যদি ওনাকে এই বাড়িতে জায়গা দিতে কেউ বাধা দেয় তাহলে উনি নিজের ভাগে থাকবেন, নিজের অধিকারে থাকবেন, নিজের দাবিতে থাকবেন, দরকার হলে হারিয়ে আলাদা হবে। তুমি কি আমাকে বলছো বৌদি? হ্যাঁ তোমাকেই বলছি, তোমারই তো সবচেয়ে বেশি আপত্তি ছিল। এখন আর সেসব কথা উঠছে কেন মা? উঠবে না কেন বাবা, এই তো তোমার বউ একটু আগে বললো আমি বিশ্বাস করলো তোমরা এখনো বিশ্বাস করনি, আমি জনে জনে অগ্নি পরীক্ষা দিতে পারবো না। আমি মন থেকে মেনে নিয়েছি উনি আমার স্বামী। তোমাদের মনে যদি কোনো সংশয় থাকে তোমরা এই বাড়ি থেকে চলে যেতে পারো, আলাদা হয়ে যেতে পারো। দাদা দাদা আমি না বুঝে তোমার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, অনেক অপমান করেছি, প্লিজ দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। এত তাড়াতাড়ি দাদাকে বদলে ফেলছিস? এতদিন তো তোর দৃঢ় বিশ্বাস ছিল যে ওই লোকটাই তোর দাদা, হঠাৎ একটা প্রমাণ পেলি আর আমার কাছে ছুটে আসছিস। অন্যায় তো দাদা হয়েছে, তুমি আমাকে শাসন করেছো, তুমি আমাকে গড়ে তুলেছো, আজও দাদা তোমার সে অধিকার আছে। দাদা আমি তোকে গড়ে তুলেছিলাম বলেই তো তুই আমাকে সব থেকে বেশি অস্বীকার করেছিস। তা নয় দাদা, আসলে এই লোকটা এমন সাজিয়ে গুছিয়ে কথা বলছিল যে দেখো তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমি আর এই ভুল টিকের মধ্যে থাকতে চাই না, তোমরা যখন আমাকে মেনে নিতেই পারছো না তখন আমি চলে যাচ্ছি। হ্যাঁ প্রতীক আমাকে মেনে নিয়েছিল তাই আমি ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু ওই যখন আমাকে দাদা হিসেবে সন্দেহ করছে তখন আর দাঁড়ান। কোথায় যাচ্ছেন? আসা যত সোজা যাওয়া তো সোজা নয়, নিজের ইচ্ছে এসছেন এবার আমাদের ইচ্ছে যাবেন। তার মানে তুই আমাকে যেতে দিতে চাইছিস না? তোর মনে আমাকে নিয়ে কোনো সংশয় নেই? আপনি এত সহজে চলে যেতে পারেন না দাদা ভাই, পুলিশে ফোন করো। ঋষির কাজটা আমি করব, তাড়াতাড়ি করো। লোকাল থানার নাম্বার আছে? আচ্ছা। এই যে আপনি কেন এরকম করলেন? আপনার জন্য কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল আপনি জানেন? তুমি ঈশ্বরের মতো এসেছো আমাদের জীবনে, ঘর সংসার সব চলে যাক তাতে ওর কোনো ক্ষতি নেই, তুমি যে আমাদের মান সম্মান রক্ষা করতে পেরেছো
এর থেকে বড় তো কিছু হতে পারে না। আমরা মরে যেতে রাজি, কিন্তু মান সম্মান খোয়াতে আমরা রাজি নই। কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমি যতক্ষণ আমার ফোনটা ফিরে পাচ্ছি প্লিজ আমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিও। তোমার কোথাও চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব প্রশ্ন তোমরা তুলবে সেটা কি করে হয় বলো তো? আমার তরফ থেকেও তো কিছু কিছু প্রশ্ন থাকা উচিত, আর আমি এখানে থাকার কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছি না। কি কথা বলছো জানবি? ভুল কি কারো হয় না? মানুষ মাত্রই তো ভুল হয়, আর তুমি তো ঠিক কাজ করেছো। একজন প্রতারককে তুমি আমাদের সামনে ধরিয়ে দিয়ে তার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে তুমি আমাদের মস্ত বড় উপকার করেছো জাহ্নবী। দাদাভাই যা করেছি দুটো মানুষের জন্যই করেছি, জেঠুমনি আর মেজমা দুজন দুজনকে ভালোবাসে। জীবনের বেশিরভাগ সময়টাই তো ওরা আলাদা থেকেছে বল। জেঠুমনি নিজের মুখেই স্বীকার করেছিল যে জেঠুমনির এই বাড়িতে ফিরে আসার একমাত্র কারণ মেজমা। মেজমার এখন বয়স হয়েছে, তাই শেষবারের মতো জেঠুমনি মেজমাকে দেখতে চেয়েছিল। এখন কেন কাঁদছো মেজমা? মানুষটাকে আঁচলে বেঁধে রাখো আর কোথাও যেতে দিও না মেজমা। এত বছর পর মানুষটা এখানে ফিরে এসেছে শুধুমাত্র তোমার জন্য, কিন্তু ফিরে আসার পরেও তো ওনাকে অনেক নাকাল হতে হয়েছে। তুমি মানুষটাকে অবিশ্বাস করেছ, তার নিজের পরিবার মানুষটাকে অসম্মান করেছে। তো আমি ছিলাম বলে মানুষটা কিছুটা হলেও শক্ত ছিল। শক্ত ছিল কি করেই বা বলবো বলো? এই কষ্টটা সহ্য করতে না পেরে তো নিজেকে মৃত্যুর দরজায় গিয়ে দাঁড় করিয়েছিল। ভগবানের অশেষ কৃপা মানুষটাকে আমরা বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছি। আজকে যদি মানুষটার কিছু হয়ে যেত তার হত্যার দায়িত্ব তার পরিবারেরই হতো। আজকে ভগবানের আশীর্বাদে মানুষটার কিছু হয়নি, প্রমাণ হয়েছে যে মানুষটা তঞ্চক নয়, প্রতারক নয়, ওই মানুষটাই তোমার স্বামী মেজমা। আচ্ছা প্রমাণ তো কিছু হয়নি, আন্দাজে বলা হচ্ছে। মা এখন ওর কাছ থেকে সিঁদুর পরে নিয়েছেন স্বামী বলে মেনে নিয়েছেন, কি বা করবে? বললুম যে অত কথার প্রয়োজন নেই কো, তোমার না পোষালে চলে যাও। আচ্ছা আমি তো সে কথা বলিনি। তাহলে কোনো কথাই বলবে নে, যেমন এই বাড়িতে বউ হয়ে এসেছো তেমন বউ হয়েই থাকবে, নিজের এখতিয়ারের বাইরে যেও নে। আমার স্বামীকে সেটা ঠিক করার অধিকার একমাত্র আমার। আমি আজকে এখানে সবার সামনে দাঁড়িয়ে বলছি ইনি আমার স্বামী। আমার ইহকাল, আমার পরকাল, আমার জীবনের শেষ আশ্রয়, তোমাদের সবার যদি আপত্তি থাকে তাহলে এই মানুষটাকে নিয়ে আমি আলাদা চলেও যেতে পারি। এই শেষ বয়সে নিজেদের অধিকার নেওয়ার জন্য এত অশান্তি আর ভালো লাগছে না, আর ভাল লাগছে না। হেমাঙ্গিনী দরকার হলে আমরা গাছতলায় থাকবো, এতকাল তো তাই থেকেছি আমি, এবার না হয় তুমি আমার সঙ্গে তোমার ধর্ম পালন করবে। আমার তো কোনো আপত্তি নেই কো। মেস্তি ভাই কে বলেছে তোমাকে, কে বলেছে যে তুমি যেতে চাইলেই আমরা তোমাকে যেতে দেব? আর মেজদা আপনি তো
আপনি তো বটগাছের ছায়ার মতো আমাদের পরিবারের উপরে রয়েছেন, আমাদের পরিবারের উপরে তো আপনি ছাতার মতো রয়েছেন। আপনি যেতে চাইলেই আমরা আপনাকে যেতে দেব। কি গো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো শুনছো? তুমি তুমি মেজদি ভাই মেজদাকে আটকাবে না? দেখি না, দেখি দাদা কেমন চলে যেতে পারে, একবার যাক না দেখি। শুধু তো আমার যাওয়া নয়, আমার সঙ্গে সঙ্গে এই বাড়ির দুটো মানুষও চলে যাচ্ছিল, বা দুটো মানুষের সঙ্গে আমি চলে যাচ্ছিলাম। এখন যদি তুমি এদের আটকাতে পারো তাহলেই আমার থাকা হয়। আমি স্বার্থপরের মতো এই বাড়িতে থেকে যাব, আর দুটো মানুষ আশ্রয় খুঁজে মরবে তা তো হতে পারে না। জেঠুমনি, আমি স্বেচ্ছায় চলে যেতে চাইছি। আমি জানি এখন ঋষি আমাকে যেতে দিতে চায় না, ঋষি বলবে আমি যাতে এখানেই থাকি, কিন্তু এই সিদ্ধান্তটা আমার একার সিদ্ধান্ত।